শেখুল হাদিস সাথে আওয়ামী লীগে যোগ দিল। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, এ মিয়া তুমি পেপারে কি লেখা দেখেছো? তার পেপারের ভিতরে লেখা দেখলাম শেখুল হাদিস সাহেবের বাসায় আব্দুল জলিল সব গেছে। আমি বললাম শেখুল হাদিস সাহেবের বাসায় আব্দুল জলিল গেছে না আব্দুল জলিলের বাসায় শেখুল হাদিস সাহেব গেছে? যখন বলে শেখুল হাদিস সাহেবের বাসায় আব্দুল জলিল গেছে, আমি বললাম শেখুল হাদিস সাহেবের বাসায় আব্দুল জলিল গেলে তো আওয়ামী লীগ শেখুল হাদিস সাহেবের সাথে যোগ দিল, এটা বলার কথা ছিল? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم، من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل إيمانه. মুআজ্জাজ ও মুহতারাম অধ্যক্ষ, নোয়াখালী সদর জামে মুফতাহুল উলুম ইন্তেজামে দুই দিন ব্যাপী চব্বিশ তারা ঐতিহাসিক দস্তরবন্দী মহাসম্মেলনের আখের দিনের সদ্যভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত হুজুর উলামায়ে কেরাম, বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত নূরের চশমা ইসলামাবাদ, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূর দারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল দেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দিনের নিসবতে জান্নাতি গ্যালারিতে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন সেই মহান মহিয়ারের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত আর ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকাল থেকে আজকে পর্যন্ত দেশ এবং বিদেশে বলেন না হযরত উলামা মাশাইখের জবান থেকে অতীব জরুরি দিনই দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ তাআলা আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খিদমতে উপস্থিত করে নিয়েছেন। আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তার
পর্দায় যদি সামিল হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপরে আলোকপাত করবো। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি হেদায়তে আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, বয়ের শুরুতে একটা কথা বলতে চাই, সেটি হলো আপনাদের মাঝে আওয়াজটা যেন একটু বন্ধ থাকে, তাহলে সুন্দর হবে। আপনারা কেউ আওয়াজ করবেন না, আমি বয়ন করব 50 মিনিট থেকে 1 ঘন্টা, এর চেয়ে বেশি না ইনশাআল্লাহ। অল্প সময়ে আপনারা একটু ধৈর্য ধারণ করে কথাগুলি শুনবেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট পরিপূর্ণ ইমানদারের 4 বৈশিষ্ট্য। আবারও বলছি, আজকে আমার আলোচনার সাবজেক্ট পরিপূর্ণ ইমানদারের 4 বৈশিষ্ট্য। এই সাবজেক্টের উপরে আমি আজকে আলোকপাত কেন করতে চাই, এর অনেকগুলি কারণ আছে। তার ভিতরে 1 নম্বরের কারণ, আমরা আজকে পৃথিবীতে এক নজর যদি তাকাই তো অবশ্যই আমরা দেখবো পৃথিবীতে এমন কোন মুসলিম অথবা ইসলাম মুসলমানদের রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মুসলমান কোন একটা রাত নিরাপদ নিশ্চিন্তে কাটাবার মতো সুযোগ আছে। কোন কোন জায়গায় তো বাহ্যিক ভাবে মুসলমান আক্রান্ত, কোন কোন দেশে মুসলমান বাহ্যিক আক্রান্ত না হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে সাংঘাতিক ভাবে তারা আক্রান্ত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, অথচ আজকের পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হল প্রায় 200 কোটি। এত অধিক সংখ্যক মুসলমান পৃথিবীর ইতিহাসে অতীতে কখনো এটা টাইমে ছিল না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মুসলমান সংখ্যার দিক থেকেও অনেক বেশি, প্রযুক্তির দিক থেকেও একদম কম না, শিক্ষাগত দিক থেকেও একদম নিচে না। আজকের মুসলমানের হাতে অস্ত্র শস্ত্র কম নাই, মুসলমানের হাতে সম্পদও একদম কম তাও না। সবকিছুর দিক থেকে আগানো থাকলেও একটা দিক থেকে খুব পিছিয়ে, সেটি হলো আজকের পৃথিবীতে মুসলমান চূড়ান্ত নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। আজকের পৃথিবীতে মুসলমান সব জায়গায় বঞ্চিত কেন? বঞ্চিত হওয়ার মূল কারণটা কি? কোরআন হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ইমানদারদেরকে তোমরা ভয় পেও না, তোমরা কোনো টেনশন করো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বিজয়কে ঈমানের সাথে মুআল্লাক করেছেন। বিজয় তোমাদের হবে, শর্ত অস্ত্র অনেক থাকতে হবে তা বলেন নাই, সংখ্যায় অনেক বেশি থাকতে হবে তাও বলেন, প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে সেরা হতে হবে তাও বলেন নাই, অনেক বেশি সম্পদের মালিক হতে হবে তাও বলেন নাই। মালিক বলেছেন ইমানদারের বিজয়ের জন্য শর্ত হলো 1 নম্বরে ঈমান হতে হবে। ঠান্ডা মাথায় কথাগুলি একটু বোঝার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে বিজয় দিবেন, শর্ত হলো ইমানদারকে প্রকৃত মুমিন হতে হবে। আল্লাহ পাক তো কখনো মিথ্যা কথা বলেন না, দুই একবার আপনাদের সাথে মিথ্যা কথা মিথ্যা কথা বলেছেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চাইতে আর অধিক সত্য কথা পৃথিবীতে কার হবে? সে আল্লাহ পাক বললেন, তুমি বিজয় হবে। আজকের জগতে মুসলমানদের এমন শোচনীয় পরাজয়, দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা কেন? তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাকের বক্তব্য সহীন, আমাদের ঈমানে সমস্যা আছে নাকি বলেন? আমাদের ঈমানে সমস্যা আছে। বিজয় পেতে চাইলে অস্ত্রের দিকে নজর দেওয়ার কত দরকার নেই, সম্পদের দিকে নজর দেওয়ার কত দরকার নেই, সংখ্যার দিকে নজর দেওয়ার কত দরকার নেই। ইসলাম তো শুরুতেই দেখা দিয়েছে, প্রকৃত মুমিন যদি হও 313 জন তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করতে পারে, 313 জন তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারে। আজকের পৃথিবীতে 200 কোটি কিন্তু লাঞ্ছনা গঞ্জনা মুসলমানদের ঘাড়ে, তার অর্থই হলো আমরা
আসলে প্রকৃত ইমানদার হতে পারি নাই, সঙ্গত কারণেই পরিপূর্ণ ইমানদারের চার বৈশিষ্ট্য, পরিপূর্ণ মুমিনের চার বৈশিষ্ট্য শীর্ষক আলোচনা আপনাদের সামনে পেশ করব। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, চারটা বৈশিষ্ট্য যে মানুষের মধ্যে যাবে, ঢুকবে, যার ভিতরে থাকবে। নবীজি নিজে বলেছেন, ফাকাদ ইসতাকমালা ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। এক নম্বর, মান আতা লিল্লাহ, দুই নম্বর, মানা লিল্লাহ, তিন নম্বর, আহাব্বা লিল্লাহ, চার নম্বর, আবগাজা লিল্লাহ। নম্বর ওয়ান, মান আতা লিল্লাহ, যে ব্যক্তি কোনো কিছু যদি দেয় কাউকে, সেটা যে কোনো জিনিসই হোক, দেবে হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। তার মানে প্রকৃত ইমানদার যিনি হন, তার মাথার মধ্যে শুধু একটাই জিনিস, আমি কাউকে কিছু দিতে গেলে আগে দেখব এই দেওয়াতে আমার মালিক সন্তুষ্ট হয় কিনা। যদি আমার এই দেওয়াতে মালিকের সন্তুষ্টি থাকে তাহলে আমি দেব, আর যদি মালিকের সন্তুষ্টি না থাকে তাহলে আমি দেব না। মান আতা লিল্লাহ, টাকা বলেন, পয়সা বলেন, ভালোবাসা বলেন, অন্ন বলেন, বস্ত্র বলেন, খাদ্য বলেন, চিকিৎসা বলেন, যেটাই বলেন, ইমানদার, প্রকৃত ইমানদার কাউকে কিছু দেওয়ার আগে তার মাথার মধ্যে থাকবে যে আমি এই দেওয়াতে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা। যদি আল্লাহ সন্তুষ্টি থাকে তো ইমানদার দেবে, কি দেবে, যা লাগে তাই দেবে। টাকা লাগলে আল্লাহ টাকা দিলে খুশি টাকা দেবে, সময় দিলে খুশি সময় দেবে, কাউকে সহযোগিতা করলে খুশি সহযোগিতা দেবে, কাউকে বস্ত্র দিলে খুশি বস্ত্র দেবে। এক কথা, আল্লাহ সন্তুষ্টি অর্জনে ইমানদার সবকিছু দেবে। প্রয়োজন যদি হয় রক্ত নিয়ে যদি আল্লাহ খুশি হন তো ইমানদার রক্তও দেবে, কিন্তু আল্লাহ যেই কাজে সন্তুষ্ট না সেখানে ইমানদার দেবে না। আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বোঝাবার জন্য আমার জীবনের একটা কারগুজারি শুনাই, তাহলে খুব ভালো বুঝবেন বিষয়টা। আমি বর্তমানে যে মাদ্রাসায় মানে সবচেয়ে বেশি পড়াই, কয়েক মাদ্রাসা পড়াই, তো এক মাদ্রাসাতে সবচেয়ে বেশি টাইম পড়াই, সেটা হলো আমাদের সিরাজগঞ্জে। তো ওই মাদ্রাসা যখন নতুন প্রতিষ্ঠিত হলো, সিরাজগঞ্জ জেলার সরকারি দলের সহসভাপতি, তখনকার সরকারি দল মানে একটা দলের সহসভাপতি হলো আমার চাচা, সেই দল থেকে বাংলাদেশের হাতে গোনা বড় লোকের একজন নমিনেশন নিয়ে আমাদের সিরাজগঞ্জে নির্বাচন করতে চাইলেন। আপনারা তো জানেন, যারা নির্বাচনে আসতে চায় তারা নির্বাচনে আসার অনেক আগ থেকে এলাকাতে ঈদের শুভেচ্ছা, দুর্গা পূজার শুভেচ্ছা দিতে থাকে। তুই বললাম না, তুই বললাম ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা, পূজার শুভেচ্ছা, অমক তমক যখন দিতে থাকলো তখনই বুঝতে হবে যে এই নেতা ভোটের রাজনীতিতে আসবে। তো উনি তো অনেক শুভেচ্ছা শুভেচ্ছা দিলেন, শুধু শুভেচ্ছাই না বরং গ্রামে মহল্লার মসজিদে মন্দিরে মাহফিলে ফুটবল খেলার মাঠে সব জায়গায় যাওয়া শুরু করে তখন, এবং অনেক টাকাও তারা ব্যয় করে। তো আমাদের ওই মেয়েটাও বিভিন্ন জায়গায় মোটা অঙ্কে টাকা দিচ্ছিলেন। তো আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমাকে বললেন যে খান সাহেব, তোমার চাচা হলো ওই দলের জেলার সহসভাপতি, আর অমুক নির্বাচন করবে, তোমার চাচাকে ফেরাতে হবে না, এই জন্য তোমার চাচার কাছে ওই নেতা ধরা আছে। তো অনেক জায়গায় বিভিন্ন মোটা অঙ্কে টাকা দিচ্ছে, তুমি যাও দেখো তো একটু টাকা নিয়ে আসতে পারো না। তো আমি আসলে ছোটবেলা থেকেই কালেকশনে বড় দুর্বল, কারোর কাছে কিছু চাইতে হবে এটা আমার মুখ দিয়ে বের হয় না, নিজের জন্যেও না পরের জন্য।
তো শেষ পর্যন্ত সবাই যখন বলল তখন নিরুপায় হয়ে মজবুর এক গেলাম। চাচাকে বললো, চাচা বললেন হ্যাঁ বসো, উনি আসতেছে। বসে রইলাম, কিছুক্ষণ পরে উনি আসলেন। অনেক নেতা কর্মী বুঝেন তো নির্বাচনের আগে, যারা নির্বাচন করতে চায় তাদের পিছনে কত রঙের নেতা কর্মী থাকে না, বিভিন্ন রকমের নেতা কর্মী একদম মৌমাছির মতো। পরে উনি রুমে ঢুকলেন, ঢুকার পরে নেতা কর্মীদের কাছ থেকে বিভিন্ন তার বুঝাই শোনা শুরু করলেন। এক ঘন্টা পার হয়ে গেল, বাংলাদেশের 20 জন বড় লোকের একজন, উনি নাম বলা দরকার নেই, আমাদের সিরাজগঞ্জেই পারে। ওনাকে বললেন যে অমুক এই যেটা আমার বড় ভাইয়ের ছেলে, চাচাকে জিজ্ঞেস করলো যে ওনাদের মাদ্রাসাটা কি আমার নির্বাচনী এরিয়াতে, কি তর্জমা বুঝলেন, কি তর্জমা বুঝলেন, তার মানে উনি জিজ্ঞেস করতেছেন যে আমি যে যাকাতের টাকা দেব ওনাকে, তার আগে আমি দেখবো আমার ভোট আছে কিনা, যদি ভোট থেকে থাকে তাহলে আমি যাকাত দেব, ভোট যদি না থাকে তাহলে আমি সেখানে যাকাতও দিতে রাজি নেই। তাহলে প্রকৃত ভোটের রাজনীতি যে করে, প্রকৃতই ভোটের রাজনীতি যে করে, সে দুনিয়ার কোন মানুষকে কোন কিছু দেওয়ার আগে তার ভোটের চিন্তা। যদি ভোট থাকে তাহলে শাড়ি দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, ফুটবল দিবে, ক্যারম বোর্ড দিবে, আরো কিছু লাগবে আরো কিছু দেবে, কিন্তু সবকটা ওনার ভোট থাকতে হবে। ভোট যদি না থাকে বাড়ি গাড়ি ফুটবল ক্যারম বোর্ড দুনিয়ার কথা একটা হাসিও দিতে রাজি নেই। যদি ভোট থাকে তাহলে দিবে, কি লাগে তাই দেবে, যায় তো দিবে না যায় তাও দিবে, বৈধতাও দিবে অবৈধতাও দিবে। প্রকৃত ভোটের রাজনীতিবিদ যেমন কোন কিছু দেওয়ার আগে ভোটের চিন্তা করে, প্রকৃত ইমানদার তেমন কোন কিছু দেওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির চিন্তা করে। প্রকৃত ইমানদার কাউকে কিছু দেওয়ার আগে চিন্তা করে এখানে আমার মালিকের সন্তুষ্টি আছে না, মালিকের সন্তুষ্টি যদি থাকে তাহলে দিবে, কি লাগে তাই দেবে, মালিকের সন্তুষ্টি নাই সেখানে কখনোই দেবে না। মনে রাখবেন কিছু দেওয়া তো আছে আল্লাহর হস্তে, যেমন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওলামায়ে কেরাম, পীর সাহেব, তাবলীগ, এই জাতীয় কাজে দেওয়া, এটা তো আল্লাহর হস্তে। মনে রাখবেন আল্লাহর হস্তে যে দেওয়া হয় সেখানেও শয়তান এগুলাকে নষ্ট করে ফেলে, সেখানেও শয়তান নষ্ট করে ফেলে। কেমন, যেমন মনে করেন আমাকে একজন হাদিয়া দিল, আমার এলাকার লোক এসে বলল খান সাহেব আপনার জন্য আমি একটা খুব দামি একটা অমুক জিনিস ইন্ডিয়ার থেকে নিয়ে আসছি। কেন আমাকে দিল, আমি আলেম হিসেবে দেয়নি, আল্লাহ সন্তুষ্টি হবে এই জন্য দেয়নি, দিল কেন জানে যে ওনার সাথে বর্তমান সময়ের এমপি মন্ত্রীদের খুব খাতির আছে, এই জন্য ওনাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি কিছু দেই তাহলে আমি ওনাকে দিয়ে দু একটা ফোন দিয়ে আমি অনেক টাকার কাজ করাই নিতে পারবো। বলুন তো দেখি এই দেওয়া কি আল্লাহর হস্তে হলো, এই দেওয়ার দ্বারায় কখনোই ঈমান পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ ঈমানদারের চিহ্নই হল যাকেই দেবে, নিজের স্ত্রীকেও দেবে তাও লক্ষ্য থাকবে মালিকের সন্তুষ্টি, নিজের মাকে দেবে তখনও লক্ষ্য থাকবে মালিকের সন্তুষ্টি, নিজের বাবাকে দেবে
তখনও লক্ষ্য থাকবে মালিকের সন্তুষ্টি। যদি কখনো কাউকে দেওয়া থেকে বিরত থাকে, নবীজি বলেন মানা আলিয়া, এ না দেওয়াটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। না দেওয়া আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কেমনে হবে তাহলে আপনাদেরকে দুইটা মেসাল দিলে বুঝবেন। নাম্বার ওয়ান, মনে করেন, ধরে নেন আমি কিন্তু প্রকৃত অত টাকার মালিক না, ধরে নেন যে আমার অনেক টাকা, তো আমার বড় ভাই যার অর্থায়নে আমার পড়ালেখা হয়েছে, আমি যে কোনো মানুষ আমার কাছে আসলেই 5-10 হাজার টাকা এমনিতেই দিয়ে দিই, সেখানে আমার বড় ভাইয়ের ছেলে আমার কাছে আসলো, বড় ভাইয়ের ছেলে এসে আমাকে বলল আঙ্কেল আমাকে 10 হাজার টাকা দেন, আমি ওকে অন্য সময় 5 লাখ টাকা দিই, আমার সব কাজ ওকে দিয়েই করাই, আমার ব্যাংকের চেক সব ওই সব কিছু করে, কিন্তু আমি ওকে এই 10 হাজার টাকা আজকে দিচ্ছি না। কেন দিচ্ছি না? মানা আল্লাহ, এই জন্য দিচ্ছি না যে 10 হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে কমে গেল, এই জন্য না, এই জন্য দিচ্ছি না যে ও 2 দিন আগে আমার ছেলেকে মেরেছিল, সেই জন্য না, এই জন্য দিচ্ছি না যে ও আমার বড় একটা সাক্ষীর উপরে আঘাত করেছে, সেই জন্য না, এই জন্য দিচ্ছি না যে ওকে আমি একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা নষ্ট করেছে, এই জন্য না, বরং ওকে দিচ্ছি না। কেন? তার কারণ হলো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি টাকা দিয়ে কি করবা বেটা, তো সে আমাকে বলল কাকা এই তো সামনে বৈশাখ মাস আসতেছে, পহেলা বৈশাখে এলাকার ছেলেরা একটু পুতুল নাচের ব্যবস্থা করবে, ওর জন্য কিছু টাকা দরকার, এই জন্য 10 হাজার টাকা আপনার কাছে চাইলাম, এখন বলেন তো দেখি পুতুল নাচের জন্য সহযোগিতায় আমি আমার ভাতিজাকে যদি 10 হাজার টাকা দেই তাহলে মালিক খুশি, যদি না দেই কথা বলেন না কেন, যদি না দেই এখানে দিলেই বেকার, না দিলেই তো আমি কি ওনাকে যে দিচ্ছি না এটা মালিকের সন্তুষ্টির জন্য ওকে দিচ্ছি না। আপনাদেরকে আরো সহজ বোঝাবার জন্য বলি, মনে করেন আমার আম্মা যে কোনো মুহূর্তে আমার কাছে 2-4 হাজার 5 হাজার 10 হাজার চাইলে আমি দিয়ে দিই, কখনো জিজ্ঞেস করলে কি করবা, তো আম্মা একদিন আমাকে ডাক দিলেন, তখন আমার বেগম পাশে ছিল, বাবা তুমি আমার সাথে দেখা করে যাই, পরবর্তীতে যখন দেখা করতে গেছি মা আমাকে বলতেছে বাবা তুমি আমাকে 10 হাজার টাকা দিবা, তেমন বললাম মা কি করবে তুমি, কি করবো সেটা আমি বুঝবো, তুমি 10 হাজার টাকা দিবা, ভালো করে বুঝবেন কথা বলি, তাই বললাম আচ্ছা ঠিক আছে মা দেখি, এ কথা বলে চলে আসলাম। বাসাতে তো আমার একটা রাডার আছে, আপনাদের অনেকেরই মনে হয় আছে রাডার, চিনেন নাকি রাডার, চিনেন, আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন এলাকার যত খবর সব ওখানে জমা আছে, 20 বছর পরে আসলেন কোন রকম বিরতিহীন ডাইরেক্ট আপনাকে লোড দেওয়া শুরু করবে, 3 ঘন্টা পরে আসলে লোড দিবে, ঘরে কি করছে কে কি করছে এর আবারটা অনেকের ঘরের মধ্যে আছে না নাই শুনছেন নাকি আপনারা, স্পিড ব্রেকার ছাড়া স্পিড ব্রেকার নাই, পুরুষের দেখবেন ট্র্যাক থেকে অমুক পর্যন্ত এখানে স্পিড ব্রেকার আছে, নারীদের দেখবেন ট্র্যাক থেকে অমুক পর্যন্ত কোনো স্পিড ব্রেকার নাই, যে রাস্তায় স্পিড ব্রেকার ছাড়ে না ওই রাস্তার চালকেরা গাড়ি চালায় বেপরোয়া, নারীদের যেহেতু ট্র্যাক থেকে নেওয়া মুখ পর্যন্ত কোনো স্পিড ব্রেকার নাই এজন্য ওরা কথা বলে বেপরোয়া, পুরুষের যেহেতু স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার থাকলে তখন একটু সজাগ হয়ে গাড়ি চালাইতে হয়, এই জন্য তুলনামূলক নারীদের চাইতে পুরুষেরা কথা বলার আগে একটু ঠিকই করে কথা বলে, সময় তো আমি লম্বা করতে চাই না, তো আমার বাবা তো ধরে ফেলছে, আমি যখন ঘরে ঢুকছি জিজ্ঞেস করে আম্মা তোমাকে কি বললো, আমি বললাম কেন, মানে বলো দেখি কি বললো, আমি বললাম তোমাকে বলবো কেন, সে তখন হাসি দিয়ে বলতেছে কি বললো আমি কি বলতে পারবো না, কেমনে বলতে পারো বলো দেখি, আম্মা তোমার কাছে টাকা চাই, তা আম্মা টাকা চাইছে তো তোমার, সে বলে আমার কিছু না কিন্তু আমি আপনাকে বলতেছি আম্মাকে জানি টাকা দেন না, আরে কেন দেব না আমি আমার মাকে টাকা, এটা কিন্তু মেসালাম বলতেছি, আবার বলেন না যে খান সাহেবের স্ত্রী তার মাকে টাকা দিতে দেয় না, এটা বলেন, কারণ বাংলাদেশে বাংলা বাস করাও জানে না, বাংলার উপরে এমএ পাস করছে বাংলার তর্জমা বোঝে না, বাংলার উপরে এমএ পাস করছে বাংলার তর্জমা বোঝে না,
শেখুল হাদিস হুজুরের বাসায় সেই সময়ের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল দেখা করতে গিয়েছিল। পরের দিন এলাকার ভিতরে যখন বের শেখুল হাদিস আওয়ামী লীগে যোগ দিল, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, এ মিয়া তুমি পেপারে কি লেখা দেখেছো? তার পেপারের ভিতরে লেখা দেখলাম শেখুল হাদিস সাহেবের বাসায় আব্দুল জলিল সব গেছে। আমি বললাম, শেখুল হাদিস সাহেবের বাসায় আব্দুল জলিল গেছে না আব্দুল জলিলের বাসায় শেখুল হাদিস সাহেব গেছে? যখন বলে শেখুল হাদিস সাহেবের বাসায় আব্দুল জলিল গেছে, আমি বললাম শেখুল হাদিস সাহেবের বাসায় আব্দুল জলিল গেলে তো আওয়ামী লীগ শেখুল হাদিস সাহেবের সাথে যোগ দিল, এটা বলার কথা ছিল। সেই বক্তব্যকে কারণ করে যারা তমাম দেশের মিডিয়া গুলাকে কম করে, ওরা হলো শিক্ষিত চূড়ান্ত পর্যায়ের গাধা। উনি কি বলেছেন? আমরা তো স্পষ্ট ভাষায় দেশের শিক্ষিত বন্ধুদেরকে জানান দিতে চাই, স্বাস্থ্য বিষয়ক কোন নাগরাই কখনোই কোন কি বলে প্রকৌশল আমার স্বাস্থ্যের বিষয়ে আমাকে যদি কোন প্রেসক্রিপশন করে ডাক্তার, সেখানে কোন প্রকৌশলী নাগরণালী চলে না। বিল্ডিং এর বিষয়ে যদি কোন তথ্য দেয় দেশের প্রকৌশলী, সেখানে কোন ডাক্তারের নাগরণালী চলে না। আইন বিষয়ক কোন তথ্য যদি দেয় এদেশের কোন ব্যারিস্টার, সেখানে এদেশের প্রকৌশলের কোন নাগরণালী চলে না। কারণ প্রত্যেকের সাবজেক্ট ভিন্ন। ধর্মের ব্যাপারে যদি ওলামায়ে কেরাম কোন প্রেসক্রিপশন দেয়, সেখানে ডাক্তার ডক্টর ব্যারিস্টারের নাগরণালী চলতে পারে না। তোমার সাবজেক্ট ভিন্ন, তুমি কি কত বুঝবা? তোমার সাবজেক্টটিতে ভিন্ন, তুমি কি কত বুঝবা? তুমি যদি ধর্মের প্রেসক্রিপশন বুঝতে চাও, তাহলে ওই চেয়ার ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে চোদ্দ বছর আগে পড়ালেখা করে যাও, তারপরে ধর্মের প্রেসক্রিপশন বুঝে যাবে।